ব্যাক। এর আগের লেকচারে আমরা দেখেছি মাল্টি থ্রেডিং বোঝার জন্য আমাদের যে বেসিক কনসেপ্ট এবং বেসিক টার্মগুলো জানতে হবে সেগুলো, আর এখন আমরা অ্যাকচুয়ালি মাল্টি থ্রেডিং এবং কনকারেন্সি কী সেটা দেখব। মাল্টি থ্রেডিং হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল সিপিইউতে আমরা কীভাবে মাল্টিপল থ্রেড রান করব সেই কনসেপ্টটা, আর কেন আমরা এই মাল্টি থ্রেডিং ব্যবহার করব সেটা হচ্ছে হয়তো আমাদের অ্যাপ্লিকেশনের রেসপন্সিভটা মেনটেন করার জন্য। যদি আমাদের অ্যাপ্লিকেশনটা এরকম হয় যে সেটা একটা ইউজার ইন্টারফেস আছে এবং সেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সার্ভিস রান করছে, তো হয়তো আমরা এই ক্ষেত্রে আমাদের ইউজার ইন্টারফেসটা রেন্ডার করার জন্য একটা থ্রেড ব্যবহার করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড সার্ভিসগুলোর মাধ্যমে ডেটা অথবা অন্য কোনো প্রসেসিংয়ের জন্য আরেকটা থ্রেড ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের বর্তমান কম্পিউটার সিস্টেমগুলো আমরা দেখতে পাই যে মাল্টি কোর এবং মাল্টি প্রসেসর সিস্টেম, সো আমাদের এই সিস্টেম রিসোর্সগুলো ফুললি ইউটিলাইজ করার জন্য আমাদের মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং খুবই হেল্পফুল। এতে করে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বেটার হবে এবং আমাদের রিসোর্স ইউটিলাইজেশনটাও ম্যাক্সিমাইজ হবে। এবং কিছু কিছু টাস্ক আমরা দেখতে পাই যে এগুলো আসলে খুব মাল্টি থ্রেডিংয়ের জন্য খুবই সুইটেবল, যেমন আমাদের কম্পিউটার সায়েন্সের খুবই একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, যেখানে আমরা একটা প্রবলেমকে অনেকগুলো ছোট সাব প্রবলেম অথবা সাব টাস্কে ডিভাইড করি এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করার পরে সেগুলোর কম্বাইন্ড রেজাল্ট দিয়ে আমাদের মেইন প্রবলেমটা সলভ হয়। তো এই ধরনের কাজের জন্য মাল্টি থ্রেডিং খুবই হেল্পফুল। আমরা এখানে প্রত্যেকটা সাব টাস্ক হয়তো একটা থ্রেডকে অ্যাসাইন করে দিতে পারবো এবং এই সাব টাস্কগুলোর রেজাল্ট যখন কম্পিউটেড হয়ে যাবে তখন আমরা হয়তো আমাদের থ্রেডগুলোর রেজাল্ট নিয়ে টোটাল প্রবলেমটা সলভ করতে পারবো। তো এটা হচ্ছে আমরা মাল্টি থ্রেডিং কেন ব্যবহার করব। নেক্সট আমরা দেখব যে জাভায় আমরা কীভাবে মাল্টি থ্রেডিং ইমপ্লিমেন্ট করতে পারি এবং জাভায় কী কী এপিআই দেওয়া আছে। জাভায় অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের পদ্ধতিতে মাল্টি থ্রেড কোড লিখতে পারি, এটা হচ্ছে থ্রেড ক্লাস টাকে এক্সটেন্ড করে অথবা রানেবল নামে একটা ইন্টারফেস দেওয়া আছে এই রানেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে। দুইটার ক্ষেত্রে প্রসিডিওরটা অলমোস্ট সেম। যদি আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতে চাই তো আমাদের আমাদের এই স্পেসিফিক থ্রেডটা যে কাজ করবে সেটা আমাদের একটা রান মেথডের মাঝে লিখতে হবে এবং পরবর্তীতে আমরা যখন এই থ্রেডটাকে অ্যাকচুয়ালি রান করতে যাব তখন আমাদের এই এক্সটেন্ডেড যে ক্লাসটা সেটার একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে হবে এবং থ্রেড ক্লাসের যে স্টার্ট নামে একটা মেথড আছে এই মেথডটি কল করতে হবে, তাহলে আমাদের থ্রেডটা রানিং স্টেটে আসবে। এবং এর এছাড়াও এই স্টেটগুলোর খুবই ডিফাইন্ড টার্ম আছে, সেগুলো আমরা থ্রেডের লাইফ সাইকেল নিয়ে যখন কথা বলবো তখন আমরা দেখব। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে আমরা কীভাবে রানেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে একই রকম, আমাদের শুধুমাত্র এই রানেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং আগের মতোই আমাদের থ্রেডটা যে কাজটা করবে সেটা আমাদের এই রান মেথডের মাঝে লিখতে হবে এবং যখন আমরা এই থ্রেডটাকে অ্যাকচুয়ালি কাজে লাগাবো তখন আমাদের এই নতুন ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে এবং এটার স্টার্ট মেথডটা কল করতে হবে। তো এখন আমরা এই কীভাবে অ্যাকচুয়ালি কোডে এই থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারি সেটার একটা স্যাম্পল কোড দেখব। আমি অলরেডি কোডটা লিখে রেখেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই থ্রেড নামে একটি ক্লাস আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করেছি এবং এখানে সিম্পলি একটা স্ট্রিং রেখেছি থ্রেড নেম নামে এবং এই কনস্ট্রাক্টরের মাঝে আমি লগইন পারপাসে কিছু মেসেজ দিয়েছি যাতে করে আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আমরা থ্রেডের ক্রিয়েশন থেকে শুরু করে রানিং এই সবগুলো স্টেপ দেখতে পাই। এবং আমি আগে যেটা বলেছিলাম যে আমাদের এই থ্রেডটা যে কাজ করবে সেই কাজটা আমাদের রান মেথড লিখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রান মেথডের মাঝে আমি স্যাম্পল কিছু কাউন্টিং টাইপের কাজ করেছি এবং পরবর্তীতে এই থ্রেডটাকে স্লিপ মোডে পাঠিয়ে দিয়েছি। আর স্লিপ অথবা ওয়েট এগুলো আমরা ডিটেইল দেখতে পাবো যখন আমরা থ্রেডের লাইফ সাইকেল ব্যাপারে কথা বলব এবং পরবর্তীতে আমি স্টার্ট মেথডটা ইমপ্লিমেন্ট করেছি। আমি বলেছিলাম যে আমরা যখন এই থ্রেডটাকে অ্যাকচুয়ালি রান করব তখন আমাদের হয়তো এই থ্রেড ক্লাস অথবা রানেবল ইন্টারফেসের এই স্টার্ট মেথডটাকে কল করতে হবে। তো এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি শুরুতে আমরা দেখে নিই যে আমার এখানে ফাইলটি রয়েছে থ্রেড ডেমো ডট জাভা নামে ফাইল। সো আমি যদি এটা কম্পাইল করি জাভা সি এবং এরপরে হচ্ছে আমার জাভা ক্লাস নেম,
দেখতে পাচ্ছি কোনো এরর অথবা এক্সেপশন মেসেজ নেই, তার মানে সাকসেসফুলি কম্পাইল। এরপরে যদি আমি রান করতে চাই জাভা, এরপরে হচ্ছে আমার ক্লাস নেম, আমি দেখতে পাচ্ছি এখানে স্টেপগুলো থ্রেড ক্রিয়েট হচ্ছে। এটা ছিল আমাদের কনস্ট্রাক্টরের ভেতর, আমরা যখন থ্রেড ক্রিয়েট করেছি তখন একটা মেসেজ দিয়েছিলাম ক্রিয়েটিং থ্রেড নামে। এরপরে হচ্ছে থ্রেড যখন স্টার্ট হচ্ছে, স্টার্ট মেথডের মাঝেও একটা মেসেজ ছিল। এরপরে আমাদের রান মেথডটা এক্সিকিউট করবে এবং আমাদের থ্রেডটা যে কাজ করার কথা সেগুলো যে সে একটা কাউন্টডাউন প্রিন্ট করবে, এবং অ্যাট লাস্ট আমার প্রোগ্রামটা যখন এক্সিট করবে থ্রেডটাও তখন এক্সিট করবে। তো এটা ছিল আমরা জাভায় কীভাবে অ্যাকচুয়ালি কোডিংয়ের মাধ্যমে থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারি সেটা। এরপরের লেকচারে আমরা দেখব থ্রেডের ডিটেইল লাইফ সাইকেল, যে একটা থ্রেড ক্রিয়েট থেকে শুরু করে এক্সিট করা পর্যন্ত সে যে স্টেপগুলো মাঝে দিয়ে অতিক্রম করবে সেই স্টেপগুলো।